সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? বার্জ এভার টু চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে ফিঞ্চ পাখি প্রথমবার যখন ব্রিড করে, ব্রিড করার পরে আপনি ব্রিড করাবেন ফিঞ্চ পাখিকে, সে কতদিন পরে ডিম দিবে এবং কি সময় তাদের ব্রিড করানোর, মানে কত মাস বয়সে তাদেরকে আপনি ব্রিড করাতে পারবেন প্রপারলি এবং রেজাল্টটা কেমন পাবেন, এবং তারা প্রথম দিকে কতগুলো ডিম পারে এবং ডিমগুলো ফুটে বাচ্চা বের হতে কত সময় লাগে, সব কিছু আমি আজকে চেষ্টা করবো যতটুকু সম্ভব ক্লিয়ার করার জন্য। আগেই বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, তাহলে পরবর্তীতে নতুন সব ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। ফিঞ্চ পাখির বেলায় অনেক ব্রিডারের মধ্যে বিভিন্ন রকমের কমপ্লেইন থাকে যে আমার ফিঞ্চ পাখি ডিম দিতেছে না, ডিম দিলে তা দিচ্ছে না, এই ধরনের প্রবলেম আছে। খেয়াল রাখবেন, ফিঞ্চ পাখি খুবই মানে এক ধরনের জমিদারও এক ধরনের কর্মঠও। আপনি যত ডিস্টার্ব করবেন ফিঞ্চ তত ডিমে তা দিবে না, এটা হলো ফিঞ্চের বেলার নিয়ম। যত সেফ এবং শান্ত একটা পরিবেশ আপনি তাদেরকে দিতে পারবেন তখন তাদের কাছ থেকে প্রপার একটা রেজাল্ট আপনি তখনই পাবেন, তাছাড়া পাওয়া সম্ভব না। এখন আমি বলি ফিঞ্চ জেনারেলি কত বছর বা বয়সে তারা প্রথম ডিম দেয়। সাধারণত ফিঞ্চের বেলায় অনেকেই এই কাজটা করে যে ডিম থেকে যখন আস্তে আস্তে বড় হয়, ডিম বাচ্চা করার পরে বেবি থেকে যখন ফিঞ্চটা বড় হয়, জেনারেলি এইটা অনেকেই যে কাজটা করে 3 থেকে 4 মাস বয়সে মেটিং বা ব্রিডিংয়ে দিয়ে দেয়। তো এই কাজটা অনেকেই করে থাকে। তো আমি যেটা মনে করি, আসলে কম বয়সে এটাতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি একটা এভারেজ টাইম 5 থেকে 6 মাস ধরতে পারেন। আপনি চাইলে আগেও দিতে পারেন, এটা কোনো হাদিস বা কোনো কিছু না যে আপনাকে করতেই হবে। আমি যেটা বলতেছি এটা আমার কথাটা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে যতটুকু সম্ভব আপনি একটু এজ করে দেন, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাবেন, এক নম্বর কথা। তাহলে বয়সটা হচ্ছে কি, তাদের চেষ্টা করবেন 5 থেকে 6 মাসের সময় আপনি ব্রিড করানোর জন্য, এক নম্বর। এবার আসে দুই নম্বরে হচ্ছে তারা দেখবেন যে বেশিরভাগ সময় যেটা হয়, পেয়ারিং যখন তারা নেয়, পেয়ারিং এর সময় পেয়ারিং নেওয়ার আগেই কিন্তু মেল অথবা ফিমেল ঘরটা সাজানো শুরু করে দেয়। এই জন্য আপনি পেয়ার হওয়ার আগে, মানে আপনি যখনই চিন্তা করবেন যে আমি পেয়ার করব, আপনি রেস্টের কেসগুলো থেকে পাখিগুলোকে নিয়ে আসবেন। রেস্ট কিভাবে দিতে হয়, ফ্লাইং কেসকে এই রিলেটেড আলাদা ভিডিও আছে, ওইগুলো দেখে নিতে পারেন। তো আপনি যখন চিন্তা করবেন যে আমি পেয়ার করব, সেক্ষেত্রে আপনি রেস্টের পাখিগুলোকে যখন জোড়া দিবেন, জোড়া দেওয়ার মানে আগেই আমি মনে করি আপনি সুন্দর করে হয় তাদের ব্রিডিং বক্সটা সেট করে ফেলেন, অথবা আপনি ব্রিডিং বক্স সেট করার জন্য যেসব এলিমেন্টসগুলো দরকার এগুলো কেজের মধ্যে দিয়ে রাখেন, তারাই সেট করে নেবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আপনি এই রিলেটেড আমার একটা ভিডিও আছে ব্রিডিং বক্স কীভাবে সেট আপ করতে হয় ফিঞ্চ পাখির, ওইটা দেখতে পারেন। তো দিলেন, দেওয়ার পরে তারা ধরেন পেয়ার করলো, পেয়ার হলো। আর ফিঞ্চের বেলা আসলে অত ভেজাল হয় না, বাজিকারের মধ্যে যে জিনিসটা হয় যে পেয়ার করতে হয়, মিটিং করতে হয়, এইরকম হয় না। তো যখন তারা মিটিং করার পরে প্রপারলি তারা ডিম দিবে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় তারা সেট আপটা একটু চেঞ্জ করে, কোনো সমস্যা নেই, তাদের মতো করেই তাদেরকে ডিম দিতে দেন, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন যে যদি তারা কেজের ভিতরে ডিম দেয় বক্সে বা বক্সের উপরে না দিয়ে, তখন বুঝতে হবে যে বক্সের মধ্যে কোনো একটা সমস্যা আছে। আর এই সমস্যাটা কোনটা আছে এটা আপনিই খুঁজে বের করতে পারবেন, এটা আসলে আমি বলতে পারবো না। তো বিষয়টা হলো, যখন তারা কেজের মধ্যে সব সেট আপ হলো তারা ডিম দিবে। ডিম দেওয়ার সাধারণত দেখা যায়, মানে আমি 15 দিন পর্যন্ত হায়েস্ট ধরলাম, 15 থেকে 16 দিন হায়েস্ট ধরলাম। কেন, অনেক সময় 12 থেকে 14 দিনের মধ্যে সবগুলো ডিম ফুটে যায়। এছাড়াও আমি ধরলাম সবগুলো ডিমের জন্য আপনি টোটাল 15 দিন। এখন ডিমগুলো ধরেন 14 দিন সময় হলো বা 16 দিন সময় হলো, হওয়ার পরে আপনার ডিম মানে প্রথম দিকের দেখা যায় এরকম যে একটা ডিম পারার পর একদিন গ্যাপ দেয়, দ্বিতীয় ডিম পারে আবার একদিন গ্যাপ দেয়, এরকম হতে পারে। আবার লাস্টের ডিমগুলো একটু তাড়াতাড়ি দেয়, তার টোটাল ডিম দেয় 3টা থেকে 8টা পর্যন্ত। আমি অনেকজনের বাসায় দেখেছি 8টাও দেয়, আমি ইন্টারনেটে দেখেছি 10টা পর্যন্ত দিতে পারে। তা আমার একটু কনফিউশন আছে, যদি 10টা পর্যন্ত দেয় তখন আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলেন ভালো, তারপরে আপনি ভালো করে চেক করে দেখেন যে দুইটাই ফিমেল পড়ছে কিনা। যদি দেখেন না ঠিক আছে, তাহলে আপনি আসলে আপনার নামটা গ্রিনেস বুকে লেখা উচিত আমার যা মনে হয়। আচ্ছা যাই হোক, এখন ডিম দিল তারা টোটাল কয়টা, ধরেন 3টা থেকে 8টা পর্যন্ত তারা ডিম দিল। সাধারণত সবগুলা ডিম যখন তাদের দেয়া শেষ হয় তখনই শুধুমাত্র তারা তা দেওয়া শুরু করে। অনেক সময়, মানে আমি সবসময় বলবো না, অনেক ব্রিডার বা আমারও কিছু আছে এইরকম দেখি যে তারা প্রথম ডিম থেকে তা দেওয়া শুরু করতেছে। মজার একটা কথা বলি, এবং এটা সতর্কতামূলক কথা বলা যেতে পারে, যখন তা দিবে ডিমে তখন যতটুকু কম সম্ভব তাদের কেজের সামনে যাবেন বা ব্রিডিং বক্সের সামনে যাবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্রিডিং বক্সটার সামনে কোনো একটা গাছ টাইপের দিয়ে দেন, ঠিক আছে,
ঠিক আছে, যাতে ওরা আর একটু সেফ ফিল করে, যেহেতু এটা একটু জমিদার, একটু লুকানো পছন্দ করে, একটু ভয় বেশি পায়, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। এক নম্বর। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন ডিম ফুটে বাচ্চা বের হলো, এই বাচ্চাগুলো মোটামুটি 20 থেকে 25 দিন সময় লাগে তাদের ওই ব্রিডিং বক্স থেকে বের হয়ে আসতে। আর এরা অ্যাডাল্ট হতে সময় নেয়, সাধারণত অ্যাডাল্ট হতে সময় নেয় এই বেবিগুলো যে বের হয়ে আসছে, যখন বের হয়ে আসে তখন তারা নিজেরাই খেতে পারে, এতে সমস্যা হয় না। তো ওরা যখন বের হয়ে আসলো, আপনি তখন একটা কাজ করতে পারেন যে আপনি অন্য কেজের মধ্যে তাদেরকে দিয়ে দেন, মানে বেবিগুলোকে যখন নিজে নিজে খেতে পারবে যদি দিয়ে দেন, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাওয়া যায়, আবার মেটিং ব্রিডিংয়ের একটা প্রসেস চলে আসে। যদিও ফিঞ্চের একটা ব্রিডিং সাইকেল নিয়ে আমি ভিডিও বানানোর প্ল্যান করছি, আর যদি ভিডিওটা বানিয়ে থাকে আপনার নিচে একটু ডিসক্রিপশন বক্সে চেক করে দেখবেন, যদি আপনি অনেক লেটে ভিডিওটা দেখেন হয়তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো এই কাজটা আপনি করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি বললাম যে চেষ্টা করবেন 4 থেকে 5 মাস বয়সের বেবিগুলোকে পেয়ার করার জন্য। 2 নম্বর হচ্ছে যে যখন তারা ব্রিডিং বক্স রেডি করবেন তাদেরকে দিয়ে দিবেন, যেখানে ইচ্ছা তারা ডিম পারুক, ওটা নাড়ার দরকার নেই। যদি নাড়তে যান তাহলে যেই সমস্যাটা হয় ফিঞ্চের বেলায়, তারা ওই ডিমে তা দেয় না, ঠিক আছে। ডিমে কেন তা দেয় না, ডিম কেন ফাটেল হয় না, এই রিলেটেড আরেকটা ভিডিও আমি বানিয়েছি, ওটাও আপনারা দেখতে পারেন। তো এইটা হলো একটা প্রসেস। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত সাইকেলটা কেমন হয়। তো যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন বার্ডস লাভার 2 ফেসবুক পেজে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।